হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। আজ গুরু পূর্ণিমার রাত, আমি রেডি হয়ে গেছি। এখন যাব মামুনির সাথে একটা কাকির বাড়িতে, ওনার বাড়িতে পুজো আছে। তো মামুনিকে ডেকেছিল আর আমাকেও ডেকেছিল, তো যাচ্ছি এখন। উনি দেখো কি সুন্দর করে পুজো করেছেন পুরোহিতকে দিয়ে, তারপর আমাদেরকে দিয়ে দিল প্রসাদ। আমরা প্রসাদটা খেয়ে নিলাম, খেয়ে আমার বরের আর ভাইয়ের জন্য প্রসাদ দিয়ে দিয়েছিল, তাদের জন্য প্রসাদটা নিয়ে বাড়ি চলে আসলাম। কাল রাতেই আমি ভিডিওটা কন্টিনিউ করেছিলাম, তাই আর ইন্ট্রো দিলাম না। তারপর দেখো আমি চলে আসলাম আজকে বাড়িতে, কারণ মায়ের সাথে যাব আজকে রেশন ধরতে। তো দেখো বেরিয়ে গেছি, বেরিয়ে রেশন দোকানে চলেও এসেছি মায়ের সাথে। তো কাকু আমাদের চালটা মেপে দিচ্ছে, এখন ঢালছে, ঢেলে তারপরে মেপে দেবে। চালটা নিয়ে সোজা চলে আসব মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতে এসে মিচি নামে একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে আমি ভীষণ ভালোবাসি, ওর সাথে একটু খেলা করব। আর দেখো কি দুষ্টুমিটা করে। এটা কে, এটা কে? কিছু বলো, তুমি কিছু বলো, বলো না, বলো। দেখো মিয়াও, 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 দুদুরে, 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 এই যে, এই যে দুদুরে, শোনা দুদুরে, মিয়াও। তারপর মাকে টাটা বলে, মিঠিকে টাটা বলে চলে এসেছি বাড়িতে। এই যে এখন লাঞ্চটা করে নেব, ওই বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসেছি। মাংস আছে এখানে, ঘুগনি আছে আর ভাত। তো লাঞ্চটা চলো সেরে ফেলি, আবার দেখা হচ্ছে বিকেলে। ঘুম থেকে উঠে পেরেছি সন্ধেবেলা, উঠে দেখো দেখো র্যাম্বোর সাথে একটু খেলা করছি। র্যাম্বো খুব দুষ্টু হয়েছে, ওকে বলছি কি র্যাম্বো চল তোকে বাইরে নিয়ে যাব, দেখো সে কিছুতেই যাবে না বাইরে, আমাকে টেরা চোখে দেখছে। আবার আমি দাঁড়িয়ে বলছি কি যে র্যাম্বো আমি তাহলে চলে গেলাম, কিন্তু তখন কি করলো পট করে ঘুমিয়ে পড়লো। তারপর আবার মা আমাকে ফোন করলো, বললো তুই নিচে আয়, তোর জন্য কিছু এনেছি, দেখো প্যাকেটটা নিয়ে চলে এসেছি আমি উপরে, দেখে নেবো ওর মধ্যে কী কী খাবার আজকে মা পাঠিয়েছে। একটা বের করে ফেলেছি, আর কটা আছে দেখি, আর একটা আছে, একটা দুটো আর আছে, আরও মনে একটা আছে, হ্যাঁ আর একটা বের করে নিই। এ দেখো মা পাঠিয়েছে হলো বিউলির ডালের কচুরি, আর পাঠিয়েছে হলো পোস্ত আর দই দিয়ে আলুর দম, আর পাঠিয়েছে আমার ফেভারিট পায়েস। চলো রাতের ডিনারটা হবে এটা দিয়ে, ডিনারটা সেরে ফেলবো এটা দিয়ে। আর মাকে ধন্যবাদ এতগুলো খাবার পাঠানোর জন্য, আমার ফেভারিট ফেভারিট খাবার। তো চলো বন্ধুরা, আজ এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।